আসসালামু আলাইকুম জিপিকা লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত লাইভ ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় অধ্যায়ে বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করেছি, যে কোষ বিভাজন, সেল ডিভিশন, সেল ডিভিশন কিভাবে হয়, কয় ধরনের হয়, কোন প্রাণীর দেহে সেল ডিভিশন কখন হয়ে থাকে, এইসব বিষয় নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমরা মূলত আলোচনার ভিতরে প্রবেশ করব, অর্থাৎ গতদিন যে জিনিসগুলোকে নর্মালি আমরা আলোচনা করে শেষ করে দিয়েছিলাম সেই আলোচনাগুলোর ডিটেলস আজকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। তো আজকের আলোচনা শুরুর একেবারে ফার্স্ট টপিক হচ্ছে মাইটোসিস। মাইটোসিস আমরা গত ক্লাসে কথা বলছিলাম যে মাইটোসিস এমন একটা কোষ বিভাজন প্রক্রিয়া, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা মাতৃকোষ থেকে সরাসরি দুটো অপত্য কোষ তৈরি হয় কিছু পর্যায়ক্রমিক ধাপে। এবং এই মাইটোসিস কোষ বিভাজনটা তোমার আমার প্রত্যেকের দেহের মধ্যে আলটিমেটলি ছোটবেলা থেকেই হওয়া শুরু হয়েছে, এখনো হচ্ছে, যতদিন পর্যন্ত আমরা বাঁচবো ততদিন পর্যন্ত হতেই থাকবে। একটু জিনিস চিন্তা করে দেখো, তুমি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমাদের বডিতে সেল সংখ্যা ছিল মাত্র একটা, জাইগোট কোষ। কিন্তু মায়ের গর্ভ থেকে এখন পর্যন্ত যদি চিন্তা করো, তোমার আমার বডিতে এখন বর্তমানে প্রায় কোষের সংখ্যা কত বললাম, প্রায় 100 ট্রিলিয়ন কোষ। এই যে একটা কোষ থেকে 100 ট্রিলিয়ন কোষ হওয়া, এই জিনিসটা, এই পুরো প্রসেসটা যে বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, যে প্রসেসের মাধ্যমে হয়ে থাকে, সেই প্রসেসটাকে বা সেই বিভাজন প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া তাহলে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়, এবং এই কোষ বিভাজন প্রক্রিয়া মূলত উন্নত শ্রেণীর জীবে, অর্থাৎ আমাদের শরীরের বা ডিপ্লয়েড যে সকল জীব আছে তাদের দেহ কোষের মধ্যে ঘটে থাকে। ওকে ফাইন, তাহলে এখন আমরা দেখি যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটাকে আসলে কিভাবে বর্ণনা করা হয়েছে। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা আসলে দুটো ধাপে হয়। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস নামটা ভালো করে খেয়াল করলে আমরা বুঝবো, ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস, আর কাইনেসিস মানে হচ্ছে ভাগ হওয়া, বিভাজিত হওয়া, নতুন কিছু তৈরি করা। তাহলে যে প্রক্রিয়ায় একটা কোষের নিউক্লিয়াস বিভাজিত হয় সেই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি ক্যারিওকাইনেসিস। আর সাইটোকাইনেসিস কাকে বলে, সাইটোকাইনেসিস এই শব্দটাকে আসলে সহজ ভাবে বোঝানোর জন্য আমরা বলি যে সাইটোপ্লাজমের বিভাজনটাই মূলত সাইটোকাইনেসিস, কিন্তু আসলে সাইটো শব্দটা ইজ নট রিলেটেড টু সাইটোপ্লাজম, ইটস মিনস টু সেল। সাইটো মানে হচ্ছে কোষ, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। সাইটো শব্দের অর্থ হচ্ছে কোষ, অর্থাৎ কোষের মধ্যে বা কোষের যে প্রক্রিয়া বিভাজনটা হয় সেটাকে আমরা আলটিমেটলি সাইটোকাইনেসিস বলতে পারি। তবে এখানে একটা বিশেষ অর্থ বহন করতেছে, কি অর্থ, একটা কোষের মধ্যে যদি আমরা নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দেই তাহলে আমরা জানি যে একটা সজীব কোষে নিউক্লিয়াসকে সরিয়ে দিলে যে উপাদানগুলো থাকে তাকে আলটিমেটলি বলা হয় সাইটোপ্লাজম। তাহলে যেহেতু কোষের নিউক্লিয়াসটাকে আমরা আলাদা করে বর্ণনা করতেছি, এজন্য নিউক্লিয়াসকে বাদ দিয়ে আর যা কিছু থাকতেছে তার বিভাজনটাকে এজন্য বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে সাইটোকাইনেসিস বলতে যদিও নরমালি অর্থে এখানে আমরা সাইটোপ্লাজমের বিভাজনটাকে মিন করি, কিন্তু আসলে সাইটো শব্দের অর্থ কখনোই সাইটোপ্লাজম না, সাইটো শব্দের অর্থ হচ্ছে কোষ, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, ক্যারিওকাইনেসিসের কথা আছে, ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন। তাহলে নিউক্লিয়াসের বিভাজনের মধ্যে যদি আমরা দেখি তাহলে মাইটোসিসের নিউক্লিয়াস বিভাজনের পাঁচটা ধাপের কথা হয়। মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজনটা পাঁচটা ধাপে সম্পন্ন হয়, মাথায় রাখতে হবে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ পাঁচটা ধাপ খুব ভালো করে মাথায় রাখতে হবে। মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের পাঁচটা ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। হোয়াটস দ্য মিনিং অফ দিস স্টেজ,
এই স্টেজগুলোর অর্থ কি প্রো প্রো শব্দের অর্থ হচ্ছে প্রথম প্রো শব্দের অর্থ হচ্ছে প্রথম ফেজ মানে হচ্ছে দশা বা ধাপ তাহলে এটা হচ্ছে প্রথম দশা বা প্রথম ধাপ প্রো ফেজ প্রথম ধাপ মেটা মেটা মানে হচ্ছে মধ্যবর্তী ফেজ মানে হচ্ছে ধাপ তাহলে হচ্ছে মধ্যবর্তী ধাপ প্রো মেটা তাহলে মেটার প্রো তার মানে কি মেটার মধ্যবর্তীর প্রথম দিকের যে দশা সেটাকে বলা হয় প্রো মেটাফেজ এনা এনা শব্দের অর্থ হচ্ছে গতিশীল মোশন তাহলে এই ধাপটাকে বলা হয় গতিশীল ধাপ আর টেল মানে হচ্ছে শেষ এই ধাপটাকে বলা হয় শেষ ধাপ তাহলে এই হচ্ছে ক্যালিওকাইনেসিসের পাঁচটা ধাপ প্রোফেজ প্রোমেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ এবং টেলোফেজ প্রথম ধাপ প্রথম প্রাক মধ্যবর্তী ধাপ মধ্যবর্তী ধাপ গতিশীল ধাপ এবং শেষ ধাপ এই হলো পাঁচটা দশা বলা হয় এই যে মাইটোসিসের ক্যারিওকাইনেসিস এটা কি আবিষ্কার করে মাইটোসিসের ক্যারিওকাইনেসিস আবিষ্কার করে বিজ্ঞানী শিপার আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের সর্বশেষ কে আমরা সরি কোষ বিভাজন প্রক্রিয়াটা ওয়াল্টার ফ্লেমিং আবিষ্কার করেন তো ওয়াল্টার ফ্লেমিং আসলে কিভাবে আবিষ্কার করেন ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক স্যালামান্ডার কোষে এটা মাথায় রাখতে হবে ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক স্যালামান্ডার কোষের মধ্যে সর্বপ্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করে এবং প্রত্যক্ষ করার পরে বিজ্ঞানী শিপার তিনি সর্বপ্রথম মাইটোসিসের কোষ বিভাজন আসলে আবিষ্কার করেন এটা মাথায় রাখতে হবে তো ক্যারিওকাইনেসিসের মধ্যে আমরা যদি ঢুকি তাহলে ক্যারিওকাইনেসিসের এক নম্বর নাম হচ্ছে প্রোফেজ 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 মানে হচ্ছে প্রথম দশা পয়েন্ট টু বি নোটেড প্রথম দশা এই দশায় কি হয় আমরা জানি একটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের মধ্যে কোলাকার কোষে নিউক্লিওলাস থাকে এখন এই নিউক্লিওলাসের সাথে আমরা জানি পেছানো কিছু সূত্রাণু বংশ থেকে এরকম ভাবে প্রমাণই জানি না এরকম ভাবে পেছানো প্রমাণই জালিকা থাকে তো প্রোফেজ ধাপের মধ্যে এসে প্রথম দশার মধ্যে এসে এই প্রোমাটিন জালিকাগুলো থেকে পানি বিয়োজন হয়ে যায় পানি বিয়োজন হয় তো এই যে পানি বিয়োজন হয় যাকে আমরা বলি ডিহাইড্রেশন এই ডিহাইড্রেশন প্রক্রিয়ার ফলে যে পানি বিয়োজিত হয় পানি বিয়োজিত হওয়ার মাধ্যমে এই যে পেছানো ক্রোমাটিন জালিকাগুলো যেগুলো কুণ্ডলিত দশায় থাকে সেগুলো এরকম ভাবে ক্রোমোজোম তৈরি করে এরকম ভাবে ক্রোমোজোম তৈরি করে এই ক্রোমোজোম গুলোর বাহুগুলো আবার ভাগ হয়ে যায় বাহুগুলো ভাগ হয়ে এরকম ভাবে বাহু ভাগ হয়ে এরকম একটা দশা সৃষ্টি করে যাকে বলা হয় ক্রোমাটিড ক্রোমোজোমের বাহু বিভক্ত দশাকে বলা হয় ক্রোমাটিড মাথায় রাখতে হবে ক্রোমোজোমের বাহুগুলো যখন ভাগ হয়ে যায় তখন আমরা তাকে বলি ক্রোমাটিড তাহলে প্রোফেজ ধাপের মধ্যে কি করলো প্রোফেজ ধাপের মধ্যে এক নাম্বার পয়েন্ট ক্রোমাটিন জালিকার মধ্যে পানি বের হয়ে গেল পানি বের হয়ে গিয়ে কি হলো ক্রোমোজোম তৈরি হলো ক্রোমোজোমের আবার কি হলো ক্রোমোজোমের বাহু ভাগে ক্রোমাটিক তৈরি হলো অর্থাৎ ক্রোমোজোমের বাহু ভাগ হয়ে গেল আর যখন একটা কোষ থেকে পানি কন্টিনিউয়াসলি বের হতে থাকবে তখন সেই কোষের এই যে নিউক্লিয়াসের যে পর্দা সেই পর্দাটা আস্তে 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 বিলুপ্ত হতে থাকবে এবং নিউক্লিওলাসটাও বিলুপ্ত হতে থাকবে এরকম ভাবে আস্তে আস্তে এগুলো অবলুপ্তির পথে যাবে এটা হচ্ছে প্রথম ধাপ প্রোফেজ কিন্তু ফার্স্ট আগে দেখছি তোমাদের যেহেতু আমাদের সাথে ক্লাসিক ধরনের গল্প মাসের মধ্যে মাত্র চারটা করে ক্লাস হয় এর মধ্যে আবার সেগুলো মিস হয়ে যায় এই জন্য ফার্স্ট আগানো হচ্ছে প্রো মেটাফেজ প্রাক মধ্যবর্তী দশা প্রাক মধ্যবর্তী দশাটা কেমন আর এই অধ্যায় তো তোমার ক্লাস 8-3 কোর্স এর কারণে অত একটা তোমাদের অনেকের ধারণা খুব ভালো আছে এই অধ্যায়ের উপরে স্পিন্ডল ফাইবার স্পিন্ডল ফাইবার বলতে ওই যে বিভক্ত ক্রোমাটিড গুলো সে বিভক্ত ক্রোমাটিড গুলো সেন্ট্রোমিয়ারের সাহায্যে এসে এরকম ভাবে যুক্ত হতে থাকে এরকম ভাবে যুক্ত হতে থাকে আর কোন ধরনের পানি বিয়োজন চলতে থাকে এরকম ভাবে যুক্ত হতে থাকে তো ক্রোমাটিড গুলো যখন এরকম ভাবে ক্রোমাটিড স্পিন্ডল তন্তুতে যুক্ত হয়
তো তখন ওই স্পিন্ডল তন্তুকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু। এখানে একটা কথা ভালো করে বুঝতে হবে যে দেখো ভাই আসলে আমাদের বডির মধ্যে 23 জোড়া করে ক্রোমোজোম থাকে একটা কোষের মধ্যে, তার মানে 46টা ক্রোমোজোম। তাহলে এখন অনেকের কোশ্চেন আছে স্যার চিত্রের মধ্যে কয়টা ক্রোমোজোম দেখাবো, তুমি তার 46টা ক্রোমোজোম দেখাতে পারবা না, তাহলে তুমি কি করবা, তোমার চিত্র সুন্দর করার জন্য স্ট্যান্ডার্ড মানার করার জন্য যত কয়টা ক্রোমোজোম দেখানো দরকার তুমি জাস্ট ওই কয়টা দেখাই দিতে হবে। এরকম না যে অনেকগুলা দেখাই পাবে, আবার এরকম না যে একবারে দুই একটা দেখাই দিতে হবে, মিনিমাম 3-4টা বা 4-5টা আগে দেখাই দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম মেটাফেজ থাকার মধ্যে আমরা যেগুলো মনে রাখবো সেটা হচ্ছে স্পিন্ডল যন্ত্রের কথা, এই যা স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। কোশ্চেন হতে পারে যে আসলে স্পিন্ডল যন্ত্রটা কোথা থেকে তৈরি হচ্ছে। স্পিন্ডল যন্ত্র মূলত উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউলস, আমরা প্রথম অধ্যায় পড়ছিলাম সে মাইক্রোটিউবিউলস নামক একটা অংশ থাকে যেখান থেকে উদ্ভিদ কোষে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। আর প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল নামক একটা অংশ থাকে যেখান থেকে অ্যাস্টার রে বের হয়, সেই অ্যাস্টার রে গুলো থেকেই স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এটা মাথায় রাখতে হবে। তাহলে এই গেল প্রো মেটাফেজ ধাপ। এরপর আসে মেটাফেজ ধাপ। মেটাফেজ মানে হচ্ছে মধ্যবর্তী দশা, এটাকে অনেক সময় মেটাগেনেসিস বলা হয়। কেন মেটাগেনেসিস বলা হয়? এই ধাপের মধ্যে ক্রোমোজোম গুলো সর্বাধিক আটকোনা হয় এবং এই ধাপে ক্রোমোজোম গুলো সবগুলো স্পিন্ডল যন্ত্রের মাঝ বরাবর হয়, যেটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান নেয়। এই বিষুবীয় অঞ্চল বা মাঝ বরাবর অবস্থান করার কারণে এই ধাপটাকে বলা হয় মেটাগাইনেসিস। মেটা মানে মোটা, মনে রাখবা সহজে মনে রাখার জন্য যে মেটা দিয়ে আমরা মনে রাখবো মোটা। এই ধাপে ক্রোমোজোম গুলো কোন ধাপে ক্রোমাটিড গুলো মোটা হয়, মেটাফেজ ধাপের মধ্যে ক্রোমাটিড গুলো মোটা হয়। আর ও আচ্ছা, এখানে একটা কথা মিসটেক হয়ে গেছে, সেটা হচ্ছে যে প্রো মেটাফেজে ধাপটা করছি ওই ধাপে ক্রোমোজোম গুলো যখন স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোর মধ্যে যুক্ত হতে যায় তখন তারা প্রচুর পরিমাণে এরকম ভাবে আন্দোলিত হয়, এরকম ভাবে নাচতে থাকে, দেখা যায় যে এরকম 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 একটু ঢেউ খেলতে থাকে। তো যে জিনিসটাকে আসলে নাচের মতো দেখায় এই জন্য বিজ্ঞানীরা ওইটাকে ক্রোমোজোমাল নৃত্য বলে। এটা খুব পয়েন্ট মিনোটের, এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ যে ক্রোমোজোমাল নৃত্য কোথায় দেখা যায়। ক্রোমোজোমাল নৃত্য মূলত স্পিন্ডল মাইটোসিসের ইয়া প্রো মেটাফেজ ধাপের মধ্যে দেখা যায়, আর মেটাগেনেসিস হলো মেটাফেজের মধ্যে। এই ধাপে নাকি স্পিন্ডল যন্ত্রের আশেপাশে কোনো নিউক্লিয়ার বিন্দু নাই, নিউক্লিয়াসের পর্দা নাই, বিলুপ্ত হয়ে গেছে, কোনো নিউক্লিয়াস নাই সেটাও বিলুপ্ত হয়ে গেছে, তার মানে মেটাফেজ ধাপের মধ্যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার বিন্দুনের বিলুপ্তি ঘটে। এরপর আসে অ্যানাফেজ ধাপ। আগে বলছি এনা মানে হচ্ছে গতিশীল, এই ধাপে ক্রোমোজোমগুলো গতিশীল হবে, কিরকম ভাবে গতিশীল হবে। এই ধাপে ক্রোমোজোমগুলো ভাগ হয়ে যাবে, এই ধাপে ক্রোমোজোমগুলো ভাগ হয়ে যাবে, অর্থাৎ একটু আগে যে ক্রোমাটিনগুলো দেখছিলাম আমরা বিভক্ত ক্রোমোজোম সেগুলো তার সেন্ট্রোমিয়ার সহ ভাগ হয়ে এক ভাগ এক মেরুর দিকে আর এক ভাগ বিপরীত মেরুর দিকে অগ্রসর হওয়া শুরু করবে, যেখানে ক্রোমোজোমগুলো কি হয়ে যখন ভি এল জে আই এর মতো দেখা, যাকে যথাক্রমে মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক বলা হয়। তো এই যে ক্রোমোজোমগুলো গতিশীল হয় দুই মেরুর দিকে অগ্রসর হতে থাকে, এই জন্যই এই ধাপটাকে মূলত অ্যানাফেজ নাম দেওয়া হয়েছে। অ্যানা মানেই আগে বলছি গতিশীল, যেহেতু এই ধাপে ক্রোমোজোমের গতি দেখা যায় এই জন্য এই ধাপটাকে বলা হয় গতিশীল দশা। তো এই ধাপের পর শেষের দিকে এসে অ্যানাফেজ ধাপের শেষের দিকে এসে স্পিন্ডল যন্ত্রের বিলুপ্তি শুরু হয় এবং শুরু হয় আমাদের টেলোফেজ ধাপ। টেলোফেজ ধাপের মধ্যে কি হয়? টেলোফেজ ধাপের মধ্যে এসে স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হয়ে যায়, নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে, নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে এবং ক্রোমোজোমের মধ্যে পানি জমে স্পিন্ডল যন্ত্র ভ্যানিশ, ক্রোমোজোম গুলো দুই ভাগে ভাগ হয়ে গেছে, তখন ক্রোমোজোম গুলো আবার পুনরায় পানি গ্রহণ করতে থাকে, গ্রহণ করে করে ক্রোমোজোম গুলো ক্রোমাটিন জালিকা তৈরি করে, ক্রোমাটিন জালিকার সাথে সাথে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে থাকে। আর এই ধাপের শেষের দিকে আইসা কোষের মাঝখানে একটা এরকম ভাবে কোষের সৃষ্টি হয়, এটা মনে রাখতে হবে। কোষ প্লেটটা মূলত টেলোফেজের শেষে হয়,
ওটা আসলে ক্যারিওকাইনেসিসের ধাপ না, ওটা হচ্ছে সাইটোকাইনেসিসের ধাপ। আর টেলোফেজ পর্যায়ের মধ্যে এই যে দুটো নিউক্লিয়াস সৃষ্টি হলো, এই দুটো নিউক্লিয়াস কিছু কিছু কোষ আছে তাদের সারা জীবন এই দুটো নিউক্লিয়াস এভাবেই থেকে যায়, তাদের ক্ষেত্রে আর কোষটা বিভক্ত হয় না। অর্থাৎ তখন এরকম একটা সিচুয়েশন হয় যে একটা কোষের মধ্যে দুইটা নিউক্লিয়াস হয়ে গেল। এরকম একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট। এবং এই সিনোসাইটের কোষের উদাহরণ হচ্ছে ডাবের পানি। আমরা যে ডাবের পানিটা নিয়ে থাকি, ডাবের শ্বাসের ভিতরে যে পানিটা হয়, এটা হল এই সিনোসাইটের উদাহরণ। তাদের ক্ষেত্রে তাদের ওই ক্যারিওকাইনেসিস হয় ঠিকই, কিন্তু ওই কোষগুলোতে আর সাইটোকাইনেসিস হয় না, যার কারণে সেটা কোষে কনভার্ট হয় না, সেটা পানিতে রূপান্তরিত হয়ে যায়, আলাদা স্ট্রাকচার চলে আসে, ফর্মেশন চলে আসে। আর কোষ প্লেট যে জিনিসটা, এই কোষ প্লেটটা শুধুমাত্র উদ্ভিদ কোষেই তৈরি হয়, এটা প্রাণী কোষের মধ্যে তৈরি হয় না, এটা মাথায় রাখতে হবে, কারণ প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নাই। এই কোষ প্লেটটা পরবর্তী ধাপে অর্থাৎ সাইটোকাইনেসিসের মধ্যে গিয়ে কি করে, সাইটোকাইনেসিসের মধ্যে গিয়ে কোষ প্লেটের উপর বিভিন্ন রাসায়নিক উপাদান জমে জমে উদ্ভিদ কোষে এরকম ভাবে কোষ প্রাচীর সৃষ্টি করে দেয়, কোষ প্রাচীর তৈরি হয়। আর প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, প্রাণী কোষের ক্ষেত্রে মাছ বরাবর অংশটা আস্তে আস্তে এরকম ভাবে ফাঁস হয়ে যেতে থাকে, কিন্তু এখানে আর কোনো কোষ প্রাচীর তৈরি হয় না বলে কোনো কোষ বেড়ে দরকার হয় না, কোষ জীবের ভিতরে দিকে মাছ হতে উঠবে, এক পর্যায়ে দুটো অপত্য কোষের সৃষ্টি করে। এটাই হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস দশা, বোথ প্লান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেল, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ক্ষেত্রে। তো আশা করি তোমরা টপিকগুলো বুঝতে পারছো, যদি বুঝতে না পারি ইউটিউবে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমরা বারবার ভিডিওগুলো দেখার একটা অপশন থাকে, তোমরা সেগুলো দেখে নিতে পারো, বই একটু ভালো করে পড়বা, ভালো করে পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমাদের কিন্তু সেশনের আলটিমেটলি 6-7 মাস চলে গেছে। তো 2 বছরের সেশনে পুরোপুরি 2 বছর পাওয়া যায় না, 1 বছর 7-8 মাস পাওয়া যায়, সেখান থেকে আলটিমেটলি 6-7 মাস যদি চলেই যায় তাহলে আর আসি একটা বছরের মধ্যে এখন আমাদের হিউজ পড়াশোনা বাকি। তো এখনো যারা পড়াশোনা শুরু করো নাই, এটা বলবো, আমি সাজেস্ট করবো এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, আর হাবি করো না, সময় চলে যাচ্ছে, তোমাদের সিলেবাসও কমাবে না, তোমাদের অটো পাশও দিবে না, তো আশায় থেকে লাভ নাই, পড়াশোনা শুরু করো, নিজেকে প্রিপেয়ার রাখো, নিজের সামনে ভবিষ্যৎকে ক্যারিয়ারকে ব্রাইট করার জন্য যতটুকু যা করতে হয় সেভাবে সেভাবে বলা শুরু করে দাও। তো সবাইকে আগামী ক্লাস পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে, কি বলবো বুঝতেছি না, যাই হোক ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।